वेलकम एंड वेलकम टू माय चैनल बॉन्ग ब्यूटी पायल। तो आज के मैं तुम्हारे साथ शेयर करूँ VLCC नेचुरल स्किन केयर गोल्ड फेशियल किट। हाँ, तो दुर्गा पुजो चले गए एंड दुर्गा पुजो क्योंकि हमारे प्रत्येके प्रचुर मेकअप कर तपर प्राय स्किने बैंड बेजे गए। तो आज के अप्लाई करब एंड रेजल्ट तुम्हारे साथ शेयर करब कारण ये प्रथमवार अप्लाई करो देखी प्रथमवार अप्लाई ये कीरकम काज करे। और एर प्राइस दी एर प्राइस हे 295 मैं 295 टाका दाम। तो देखी 295 টাকায় কিরকম ফেসিয়াল কিট অ্যান্ড কিরকম কাজ করে। তো তোমরা দেখতে পাচ্ছ এটা এরকম ছটা টিউবে আসে অ্যান্ড স্টেপ বাই স্টেপ কিন্তু এখানে লেখাই আছে। প্রথম স্টেপ হলো ক্লিনজার, তারপর হচ্ছে স্ক্রাব, থার্ড স্টেপ হলো গোল্ড জেল, ফোর্থ হলো গোল্ড ক্রিম, এটা হচ্ছে মাসাজ ক্রিম, ফিফথ হলো পিল অফ মাস্ক অ্যান্ড ফাইনাল হলো ময়েশ্চারাইজার। তো তাহলে চলো দেখা যাক এটা আমাদের স্কিনে কিরকম কাজ করে। তো প্রথম স্টেপে আমি আমার চুলকে খুব ভালো করে বেঁধে নিয়েছি আর আমি মগে অল্প জল নিয়েছি আর আমি কটনের কাপড় নিয়েছি ফেসকে ক্লিন করার জন্য। তো প্রথম স্টেপ হবে ক্লিনজার দিয়ে, এখানে আমি নিয়ে নিয়েছি ক্লিনজার আর ক্লিনজার দিয়ে আমি আর ফেসকে খুব ভালো করে প্রথমে ক্লিন করে নেব। তো দেখতে পাচ্ছ এখনো পর্যন্ত আমি এর সিল খুলিনি, তো আমি এটা প্রথমবার ট্রাই করছি আর ট্রাই করার পর দেখি কীরকম রেজাল্ট আসে। তো এতটা কোয়ান্টিটিতে আমি ক্লিনজার নিয়ে নিয়েছি, এবার আমি আমার ফেসকে খুব ভালো করে প্রথমে ক্লিন করে নেব। আর আমি কিন্তু এক মিনিট পর্যন্ত খুব ভালো করে ক্লিনজিং করে নেব, খুব ভালো করে ওয়াশ করব যাতে আমার ফেসে কোনো রকম করে ডাস্ট না থেকে থাকে, একদম খুব ভালো করে ক্লিন করে দেয়। তো আমি ফেস ওয়াশ করে নিয়েছি আর আমি কিন্তু খুব ভালো করে স্কিনকে ড্রাই করে নিই কারণ সেকেন্ড স্টেপ হলো স্ক্রাব। আর স্ক্রাব করার সময় কিন্তু আমরা হালকা ভিজে স্কিনে কিন্তু আমরা স্ক্রাবিং করবো অ্যান্ড এখানে কিন্তু লেখাও আছে যে হালকা ভিজে স্কিনে কিন্তু আমাদের স্ক্রাবিং করতে হবে, ড্রাই স্কিন কিন্তু কখনোই স্ক্রাবিং করা ঠিক না, স্কিন আরও ড্রাই হতে পারে। তো এখানে লেখা আছে 3 থেকে 4 মিনিট পর্যন্ত খুব ভালো করে স্ক্রাব করে দেন আমরা ফেস ওয়াশ করে নেব। তো এতটা স্ক্রাব এনা। তো 3 মিনিট পর্যন্ত আমি খুব ভালো করে স্ক্রাবিং করে নিয়েছি, এবারে আমি ফেসকে খুব ভালো করে ওয়াশ করে নেব। তো থার্ড স্টেপ হলো গোল্ড জেল আর এখানে কিন্তু লেখা আছে ফিঙ্গার টিপসে অল্প অ্যামাউন্ট নিয়ে যতক্ষণ আমাদের স্কিনে অ্যাবজর্ব না হচ্ছে ততক্ষণ কিন্তু খুব ভালো করে ম্যাসাজ করতে হবে। তো আমি এটা ওপেন করে নিই প্রথমে। তো এই শাইন তোমরা দেখতে পাচ্ছ খুবই গোল্ডেন শাইন দিচ্ছে। তো যতক্ষণ আমার পুরো ফেসে এটা অ্যাবজর্ব না হচ্ছে আমি কিন্তু খুব ভালো করে ম্যাসাজ করবো। আর আমরা যখনই কোনো ম্যাসাজ ক্রিম অ্যাপ্লাই করব আমরা কিন্তু সবসময় কী করবো বাইরের দিকে এইভাবে ম্যাসাজ করব, কখনই ভেতর দিকে ম্যাসাজ করতে নেই, এতে কী হবে আমাদের কিন্তু স্কিন লুজ হয়ে যাবে বা ঝুলে যাবে। সবসময় এইভাবে বাইরের দিকে ম্যাসাজ করলে কী হয় আমাদের কিন্তু স্কিন টান টান থাকবে। তো 3 থেকে 4 মিনিট আমি কিন্তু খুব ভালো করে ম্যাসাজ করবো যতক্ষণটা আমার স্কিনের মধ্যে খুব ভালো করে অ্যাবজর্ব হচ্ছে। এবার আমার ফোর্থ স্টেপ হবে ম্যাসাজ ক্রিম আর এই গোল্ড জেলটা কিন্তু অ্যাপ্লাই করার পর আমি ফেস ওয়াশ করব না বা ওয়াইপ আউট করব না, আমি থার্ড স্টেপে চলে যাব। তো গোল্ড ক্রিম এটা হচ্ছে ফোর্থ স্টেপ আর এখানে লেখা আছে 5 থেকে 10 মিনিট পর্যন্ত খুব ভালো করে আমাদের স্কিনে ম্যাসাজ করতে হবে খুব হালকা হাতে। আর এটাও সেম প্রসেস, বাইরের দিকে আর উপরের দিকে আমরা কিন্তু ম্যাসাজ করব। তো চলো ফটাফট দেখি ম্যাসাজ করা যাক। আর ম্যাসাজ ক্রিমের কোয়ান্টিটি কিন্তু একটু বাড়িয়ে নিতে হবে কারণ যেহেতু আমরা 5 থেকে 10 মিনিট ফুল ফেসে ম্যাসাজ করব, তো তার জন্য একটু বেশি আমাদের কিন্তু ক্রিমটা লাগবে। তো আমি আমার ফিঙ্গার টিপসে কিন্তু নিয়ে নেব।
তো আমি এতটা অ্যামাউন্টে নিয়েছি, আর আমি কিন্তু অল্প অল্প করে নেব, যদি আমার কম মনে হয় তারপরে কিন্তু নেব। একসঙ্গে কিন্তু আমি অনেক বেশি ক্রিম নেবো না, আমি অল্প অল্প করে নিয়ে অ্যাপ্লাই করবো। তোমরা কিন্তু সেইভাবেই করো, এটা কিন্তু আমাদের স্কিনের ব্লাড সার্কুলেশন বাড়বে, আর আমাদের কিন্তু স্কিন টাইট থাকবে, আর আমাদের কিন্তু স্কিন ভেতর থেকে গ্লো করবে। এবার আমি আমার পুরো ফেসকে খুব ভালো করে ওয়াইপ আউট করে নেব। তো নেক্সট স্টেপ হলো পিল অফ মাস্ক, গোল্ড পিল অফ মাস্ক। তো এটা আমি পুরো ফেসে খুব ভালো করে অ্যাপ্লাই করব, আর যখন এটা ড্রাই হয়ে যাবে তখন আমি রিমুভ করে নেব। তো এর কালার এন্ড এর শাইন দেখতে পাচ্ছো, ফটাফট অ্যাপ্লাই করে দেখি এটা ফেসে কিরকম কাজ করে। তো পুরো ফেসে আমি খুব ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি, অ্যান্ড অ্যাপ্লাই করার পর এর মধ্যে সামান্য পরিমাণে পেঁচা আছে। তো এটাকে আমি 20-25 মিনিট রাখবো, পুরোপুরি ড্রাই হয়ে যাওয়ার পরে এটা আমি রিমুভ করে নেবো। আমাকে সাবস্ক্রাইব করছো না সেজন্য কান্নাকাটি করছে, প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দাও, সঙ্গে সঙ্গে চুপ করে যাবে। পিল অফ মাস্কটা শোকাতে আমার 30 মিনিট লেগে গেছে। তো ড্রাই হয়ে গেছে খুব ভালো করে, এবারে আমি এটা অপোজিট সাইডে আমি এটা রিমুভ করে নেব। আর পিল অফ মাস্ক অ্যাপ্লাই করার পর দেখতে পাচ্ছি আমার স্কিন সত্যি খুব গ্লো করছে, আর লাস্ট স্টেপ হলে ময়েশ্চারাইজার। তো আমি অল্প কোয়ান্টিটিতে নিয়ে খুব ভালো করে আমার ফেসে ম্যাসাজ করে অ্যাবজর্ব করবো। আর কিছুদিন হলো আমার স্কিনে কিন্তু একদমই যত্ন পাইনি, যার জন্য পিম্পলসের প্রবলেম অনেক বেড়ে গেছে, স্কিনের অবস্থা সত্যি খুব খারাপ এই মুহূর্তে। তো আমি আমার পুরো ফেসে আর আমার নেকে খুব ভালো করে ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করে নিয়েছি, আর আমি লক্ষ্য করতে পারছি যে আমার স্কিন সত্যি খুব গ্লো করছে। তো এই ফেসিয়াল কিটটা ইউজ করে সত্যি আমি খুব হ্যাপি হয়েছি, আর তোমাদেরকে রেকমেন্ড করবো তোমরা ইউজ করতে পারো এই ফেসিয়াল কিটটা। তো আজকের আমি ভিডিওটা এখানে শেষ করছি, আর আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে কিন্তু আমার চ্যানেলটিকে এখন তোমরা সাবস্ক্রাইব করে দাও, লাইক করতে তোমরা একদম ভুলো না। আর আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই গাইস।